তিনি এসেছেন বলেই কিন্তু আমাদের এই বাংলাদেশ আজকে সমৃদ্ধির অগ্রযাত্রায় এই 2022-এ এসে 10ই জানুয়ারিতে আমরা কথা বলছি। এইগুলো কিন্তু আমাদের রাখা দরকার, কেননা আপনি খেয়াল করে দেখবেন, আমি শেষ করব, এই যেখানে অবকাশকালীন ছুটিতে খাটে ব্রিটেনের প্রধানমন্ত্রী, এটা তাদের 1921 সাল থেকে চেকার্সে থাকেন লন্ডন থেকে একটু দূরে, সেখানে কিন্তু স্যার এডওয়ার্ড হিথ কিন্তু ওখানেই ছিলেন, তিনি জানতেন না শেখ মুজিবুর রহমান আসবেন। তিনি আসার পরে যে এই যে ছুটে আসা এবং বাঙালি জাতির নেতাকে সম্মানিত করা, এবং একটি ছবি কিন্তু এখন সবাই দেখে ফেলেছে, গাড়ির দরজা খুলে দিচ্ছেন। তখনও পর্যন্ত ব্রিটেন কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। তারপরে খেয়াল করুন, হ্যারল্ড উইলসন যিনি বিরোধী দলের নেতা ছিলেন, কমনওয়েলথের মহাসচিব হ্যারল্ড স্মিথ, তারা সবাই কিন্তু বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করলেন। এবং খেয়াল করে দেখবেন 8ই জানুয়ারির বঙ্গবন্ধুর বক্তৃতার যে তিনি প্রেস ব্রিফিংটা করলেন খুব অল্প সময়ে, সেই প্রেস ব্রিফিংয়ে একটা কথা কিন্তু শেষের দিকে আছে, আমি বারবার শুনেছি, গতকালকেও শুনেছি, আজকেও শুনেছি। তিনি বলছেন, আমার এই বাংলাদেশ, এই এই বাংলা মাটি শত বছর ধরে শাসিত হয়েছে, শোষিত হয়েছে, এবং তার সব লুটপাট করে নিয়েছে, বা তার আপনি ভাবানুবাদ যদি দেখেন, এবং এখানে আপনাদের ব্রিটিশদেরও ভূমিকা রয়েছে। খেয়াল করে দেখুন, তিনি লন্ডনে বসে বলছেন, আপনাদের দায়িত্ব আছে, এই যে আপনারা আগে যে ভাবটা এমন ছিল বঙ্গবন্ধুর যে অপকর্ম করেছেন, এটাও কিন্তু শোধ করবার সময় আপনাদের, আপনারা বাঙালি জাতির বাঙালি দেশের পক্ষে আপনারা দাঁড়ান। 10ই জানুয়ারিতে বঙ্গবন্ধু তো যে কথাটি বলেছিলেন দিল্লিতে, এনাম আহমেদ চৌধুরী বলতে পারবেন খুব ভালো করে, কারণ তিনি তো চোখে দেখেছেন, ওখানে বঙ্গবন্ধু বলছেন যে অনেকে আমাকে প্রশ্ন করে, আমার সাথে শ্রীমতী ইন্দিরা গান্ধীর এত মিল কেন, আমি বারবার বলেছি তার সাথে আমার আদর্শের মিল, নীতির মিল। এই যে আদর্শ এবং নীতির মিলের যে জায়গাটির, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10ই জানুয়ারি বাংলাদেশে এসে যে বক্তৃতা দিলেন, সে বক্তৃতা এখন নতুন প্রজন্মতে ইউটিউবে দেখতে পাচ্ছে। এক সময় আমরা মুনতাসির মামুন স্যারের লেখা থেকে সব পড়তাম, এখনকার প্রজন্মের সুযোগ কিন্তু ওরা অনেক বেশি, তাদের সামনে অনেক সুযোগ সম্প্রসারিত হয়েছে, সেখানে বঙ্গবন্ধু কিন্তু তার এই রাষ্ট্র কিভাবে চলবে, এই রাষ্ট্রের দিক নির্দেশনা কিন্তু ওই দিনই দিয়ে দিয়েছেন। তিনি তো বলছেন যে পাকিস্তানের কারাগারে যখন আমাকে নির্যাতন করা হয়, আমাকে যখন, আমি বলেছি আমার লাশটা বাংলাদেশে বাঙালির কাছে পৌঁছে দিও। আবার বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিব যে আমি প্রথমে হচ্ছে, তিনি বলছেন, আমি মানুষ, আমি বাঙালি, আমি মুসলমান, একবার মরে দুবার মরে না। এই যে আত্মপ্রত্যয় যে জায়গাটি বঙ্গবন্ধু শেখ মুজিব 10ই জানুয়ারি যে শুরু করলেন, এবং সেই জায়গার থেকে যে শুরু, বঙ্গবন্ধু সেদিন কিন্তু 32তম ভাষাতে উঠতে পারেননি, কেননা 28শে ডিসেম্বর আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, তিনি বিদেশি এক রেডিওকে সাক্ষাৎকার দিয়েছিলেন 28শে ডিসেম্বর 1971 সালে। তিনি ওই বর্ণনায় তিনি দিচ্ছিলেন যে কিভাবে এই পাকিস্তানি জান্তারা বাঙালি জাতির উপর নির্যাতন করেছে, ছোট ছোট মেয়েদেরকে নিয়ে নির্যাতন করেছে, ঘর বাড়ি পুড়িয়েছে, সর্বস্ব ধ্বংস করেছে, এবং ওই কথার সময় কিন্তু বলেছিলেন যে আমার যে ছেলে হয়েছে, আব্বা নাম রাখতে চেয়েছিলেন জয়, আমি জয় নাম রেখেছি, কিন্তু বাবার তো খবর পাচ্ছি না। এই কথাটাই বঙ্গবন্ধু শিয়ালা গেস্ট হাউসে শুনলেন যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল 28শে ডিসেম্বর, তখন বঙ্গবন্ধু ওই রেডিও দেওয়া হয়েছিল তাকে এবং পত্রিকা দেওয়া হয়েছিল, ওই রেডিও নব ঘোরাতে ঘোরাতে হঠাৎ করে তার কন্যার কণ্ঠ শুনতে পেলেন, তখন জানতে পারলেন তার কন্যা বেঁচে আছে। এবং 28শে ডিসেম্বরে কিন্তু এই কথাটি আসছে, বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা ফজলুন্নেসা মুজিব বঙ্গবন্ধুর জন্যে কিন্তু বাড়ি ঠিক করে রেখেছিলেন, এবং আজকের যে নয়ের এ ধানমন্ডির 26 নম্বর বাড়ি, তখনকার ধানমন্ডির 18 নম্বর, সেই বাড়ির থেকে কাছের একটি বাড়ি 23 নম্বর বাড়িটি বঙ্গবন্ধুর ভাড়া করে রেখেছিলেন, কারণ তিনি জানতেন যে তার স্বামী দেশে ফিরে এসে এই বাড়িতে 32 নম্বরে উঠতে পারবেন না। বঙ্গবন্ধু 28শে ফেব্রুয়ারি 32 নম্বরে ওঠেন। তাহলে সমস্ত কিছুই কিন্তু আপনার ইতিহাস, এই আমাদের এই জাতিকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া,
নেতৃত্ব দেওয়া এবং আত্মপ্রত্যয়ের সংগ্রাম, সেই সংগ্রামে তিনি যেভাবে শুরু করেছিলেন মাত্র 73 দিন বেঁচেছিলেন, রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, এই সময়ে তিনি যা গড়ে গেছেন এটা আমাদের এখন ভাবনা চিন্তায় আনতে হবে যে বঙ্গবন্ধু যে নেতৃত্বের জায়গা তৈরি করেছেন এবং তার যে সম্মোহনী শক্তি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করা, এটা কখনোই সম্ভব হতো না যদি বঙ্গবন্ধু সেবা ফিরতেন।